আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা পাকোড়ার রেসিপি দেখাবো যেটা আমি তিসি দিয়ে বানিয়েছি। তিসি দিয়ে পাকোড়াটা কিন্তু খেতে বেশ মজা হয়, বেশ মজা। এটা মানে আপনাদেরকে শুরুতেই বলছি যে এটা আপনার অনেক বেশি খেতে ইচ্ছে করবে, কিন্তু এটা অনেক বেশি খাওয়া যাবে না, এটা অনেক পরিমিত পরিমাণে খেতে হবে। হয়তো তিন চারটা খেলেন তা খাওয়া যাবে, তিন চারটা খাওয়া যাবে সহজেই, শশার সাথে খেলেন সেটা বেশ মজা হবে। এখন কিন্তু এটা অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। এখন এই রেসিপিটা আপনাদের দেখানোর আগে আপনাদের একটা কথা বলে রাখি যে এই রেসিপিটা করার সময় আমার বেশ কিছু দুর্ঘটনা ঘটেছিল, তাই আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমি বেশ ডিটেলস বর্ণনা করে দিয়েছি, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। একটা ডিফারেন্ট টাইপের রেসিপি, হ্যাঁ, এবং আপনাদের একটু বেশি বেশি খেতে ইচ্ছা করবে এটা, এবং এটা বেশি খাওয়াও যাবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে ফেলুন, এবং আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আমার এটা বানাতে গিয়ে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে, আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিলো, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আপনাদেরকে পুরো ভিডিওটাই আসলে মিস হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি যাতে আপনারা আইডিয়া পান। আমি অলরেডি বানিয়ে ফেলেছি। দেখুন, এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটতে হবে। দেখো, এরকম আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতন। ধনিয়া পাতা হচ্ছে গিয়ে তিসিতে একটা গ্রান আসে যেটা অনেকের পছন্দ হয় না, তাই ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর চার পাঁচটা কাঁচামরিচের কুচি নিয়েছি। আর তিসি ব্যবহার করেছি আধা কাপেরও একটু বেশি ব্যবহার করেছি। হলুদ মরিচ এবং ধনিয়া এইগুলা ব্যবহার করেছি আধা চা চামচের মতো করে সব। আর মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, এবং আদা রসুন বাটাও ব্যবহার করেছি আধা চা চামচ। এটা আমি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু পুরোটা করার পরে দেখুন কোনো পানি ব্যবহার করা যাবে না। এটা বানাতে গেলে পানি ব্যবহার না করলেই মানে ভালো হবে। এটা দেখুন যে আমি মাখিয়েছি যে পেঁয়াজগুলো দিয়ে, এর মধ্যে আধা কাপের মতো তিসির গুঁড়া দিয়েছি এবং এমনিই মাখিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। তাতেই কিন্তু অনেক আঠালো হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখাতে পারলাম না পুরো প্রক্রিয়াটা, পারিনি, সব রেকর্ড চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। হলুদ মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলো দিলেই হয়ে যাবে, সবই আধা চা চামচ করে। দেখুন, এখন আমি এটা এভাবে বড়া বানিয়ে তেলে ছেড়ে দেব। এই বড়া কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়, তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে না, অল্প আছে, ভাজলেও অনেক ক্রিস্পি হয়। এবং সাথে পরিমাণ মতন লবণ তো দিয়েছি। আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণেই তেল নিচ্ছি, বেশি তেল নেব না, কারণ এটাতে বেশি তেল দরকার পড়বে না। আমি এই তিসি থেকে এভাবে নিয়ে নিচ্ছি। এভাবে মোট করে একটা বড়ার শেপে নিয়ে আসছি। একটু চিকন করে করার চেষ্টা করবেন যাতে মাঝখানে কাঁচা কাঁচা না থাকে। আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কম রাখবো, কারণ ভিতরের তিসিটা রান্না হওয়া জরুরি, তিসি কাঁচা থাকলে খাওয়া যায় না। তাই এখানে কম আঁচেই রাখবো, তবুও ক্রিস্পি হবে। তিসি ক্রিস্পি হওয়া নিয়ে কোনো সমস্যা হয় না, তিসি সবসময় ক্রিস্পি হয় রান্না করলে। আর আমাদের কিটোজেনিক ডায়েটে তো ডুবো তেলে খাওয়া না খাওয়াই ভালো। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারও বারবারই বলেছে যে ডিপ ফ্রাইড কোনো কিছু খাওয়া যাবে না। সাথে আরেকটা বিষয় বলে রাখি, পেঁয়াজ কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, আপনারা এই বড়াটা রেগুলার খেতে পারবেন না, মাঝে মধ্যে খাবেন, দু একদিন কার্বোহাইড্রেট একটু বেশি খেলে কিছু হয় না, তবে একটু কম পরিমাণে খেতে হবে আর কি। এটা খুব ধীরে ধীরে ভাজতে হবে, দ্রুত ভেজে ফেললে কিন্তু হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমরা ধরুন যে ডাল কিংবা আটা দিয়ে যে সকল বড়া বানাই সেগুলো ভিতরে কাঁচা থাকলে আমরা ওটা খেতে পারি, কিন্তু তিসির বড়াটা ভিতরে কাঁচা থাকলে খেতে পারবেন না।
পিসিটা অত্যন্ত আঠালো হয়, তাই বড়াটা বানানোর সময় আপনারা পানি ব্যবহার করবেন না, পেঁয়াজের যে পানি আছে সেটাই যথেষ্ট আপনার বানানোর জন্য। ধীরে ধীরে অত্যন্ত স্লো কুক করতে হবে এটা। আমি পরিমাণে অনেক অল্প বানিয়েছি, কারণ আপনারা বুঝতেই পারছেন যে এটা কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক একটু বেশি হবে, যদি বেশি খান তাহলে কিন্তু আপনার ভালো হবে না, পরিমাণে কমই খেতে হবে। আমি এটা উল্টে দিচ্ছি, দেখুন এটা কিন্তু বেশ বেশ ক্রিস্পি হয়ে গেছে। এই পিঠটা আবারও ভাজবো, যে পিঠটা আমি উল্টে দিয়েছি। বানাতে বানাতে একটা জিনিস শেখা হলো যে আপনারা চাইলে এটার পেঁয়াজটা আরও ছোটো করেও দিতে পারেন, কারণ মোটা হওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে, ভেঙে যাওয়ার ভয় আছে, আপনারা আরেকটু ছোটো করে কাটবেন। দেখুন অনেক ক্রিস্পি হয়েছে, কিন্তু এটা খুলে যাওয়ার খুলে খুলে যাচ্ছে কিছুটা। তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু কিটো পেঁয়াজু, অথবা এটাকে আপনারা পাকুড়াও বলতে পারেন, যেটা আমি তিসি দিয়ে বানিয়েছি। আমি এটা শশার সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য শশার সাথে একটু বিট লবণ মিশিয়েও খেতে পারেন, এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু। আমরা নর্মালি পেঁয়াজু খেতে পছন্দ করি, এটাতে কিন্তু আপনার পেঁয়াজুর টেস্ট কিছুটা হলেও পাবেন, আপনারা খেতে বেশ মজা পাবেন। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ঘরে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে এই পাকোড়াটা খেতে কেমন হয়েছে, পেঁয়াজুটা পাকোড়া অথবা পেঁয়াজু যেটাই বলেন সেটা খেতে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা জানতে পারে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।